আইটিবাইডের পক্ষ থেকে ওয়ার্ডপ্রেস বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গত পর্বে আমরা এই পর্যন্ত কাজ করেছি, আমরা আমাদের ডাইনামিক হেডার নেম ডিসক্রিপশন আনতে পেরেছি। তো আজকের পর্বে আমরা যেটা করব সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, অ্যান্ড দ্যাট ইজ হাউ উই ক্যান শো পোস্ট ইন আওয়ার ওয়ার্ডপ্রেস সাইট। কিভাবে আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে আমরা আমাদের পোস্টগুলোকে শো করতে পারি সেটা আমরা দেখব। তো আমরা প্রথমে একটি কমেন্ট করে নিচ্ছি পোস্ট সেকশন নাম দিয়ে, যাতে করে আপনাদের কোডগুলো বুঝতে সুবিধা হয়। এখন ওয়ার্ডপ্রেসে এই যে আমরা পোস্টগুলো লিখবো, যে আমরা বলেছিলাম যে আমাদের সাইটে কিন্তু পোস্ট আছে, আমরা যদি পোস্টে ক্লিক করি আমরা দেখবো অলরেডি দুটো পোস্ট রয়েছে, কিন্তু আমরা এখানে পোস্টগুলো দেখতে পারতেছি না, এবং এই পোস্টগুলোকে দেখানোর জন্য আমাদের এখানে পিএইচপি এর কিছু ফাংশন ইউজ করতে হবে। তো এই ফাংশনটি আমরা এমন ভাবে ইউজ করব এখানে যে ইফ এলস, মানে কন্ডিশনাল লজিক দিয়ে আমরা এখানে পোস্ট গুলোকে শো করবো। আপনারা কিন্তু বেসিক পিএইচপি পর্বে দেখেছেন ইফ এলস কিভাবে ব্যবহার করতে হয়, এখন আমাদের সময় এসেছে এটার জন্য আমাদেরকে ইফ এলস ব্যবহার করব আমরা এখানে। যে দুইটা কন্ডিশনাল লজিক থাকবে, যে যদি পোস্ট থাকে আমাদের ওয়েবসাইটে তাহলে পোস্ট গুলোকে সে শো করবে, আর যদি বাই চান্স আমাদের ওয়েবসাইটে পোস্ট না থাকে তাহলে সে লিখবে যে নো কন্টেন্ট ফাউন্ড, এই টাইপের কিছু একটা লিখবে। তার মানে হচ্ছে যে একটা নতুন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে পোস্ট তো নাও থাকতে পারে, আমাদের ক্লায়েন্ট তো পোস্ট ডিলিটও করে দিতে পারে, তো সেই ক্ষেত্রে যাতে কোনো এরর না আসে এই জন্য আমাদেরকে দুটো অপশনই রাখতে হবে। যদি পোস্ট থাকে তাহলে পোস্ট দেখাও, আর যদি পোস্ট না থাকে তাহলে কোনো পোস্ট পাওয়া যায় নাই, এরকম কিছু একটা দেখাও। তো দেখুন আমরা পিএইচপি শুরু করে নিলাম, পিএইচপি শেষ করে নিলাম, এবং এর মধ্যে আমরা আমাদের যাবতীয় কোডগুলো লিখবো। তো প্রথমে আমরা লিখতেছি ইফ, আপনারা দেখেছেন এটা ছিল ইফ এর স্ট্রাকচার, এবং এরপরে ছিল আমাদের মূলত এলস এর স্ট্রাকচার। এলস এর মধ্যে আমাদের কন্ডিশন দিতে হবে। তো আমাদের কন্ডিশনটা কি, যদি পোস্ট থাকে, তো ওয়ার্ডপ্রেস এর একটা চমৎকার ফাংশন আছে হ্যাপ পোস্ট, যদি পোস্ট থাকে, ইফ হ্যাপ পোস্ট দিলে আমাদের এটা দেখাবে যে যদি পোস্ট থাকে তাহলে কি করবে। আমরা বলেছিলাম যে পোস্ট গুলো শো করবে, তো আমরা পোস্ট গুলো শো পরে করাই, আমরা আপাতত এখানে লিখে দেই ইয়েস উই হ্যাভ পোস্ট, হ্যাঁ আমাদের পোস্ট আছে। আর যদি না হয়, আর যদি এলস হয়, যদি আমাদের ওয়েবসাইটে কোনো পোস্ট না থাকে, সরি নাথিং ফাউন্ড, কিছুই পাইনি, দ্যাট মিন্স আমরা ছোট্ট একটা কন্ডিশনাল লজিক এখানে নিলাম, ইফ হ্যাভ পোস্ট, যদি পোস্ট থাকে তুমি এখানে লেখো যে হ্যাঁ আমাদের পোস্ট আছে, আর যদি পোস্ট না পাও তাহলে লেখো যে সরি নাথিং ফাউন্ড, কোনো কিছু পাওয়া যায়নি। আমরা এলসটাকে নিচে দেই আপনাদের চোখের সুবিধার জন্য। তো এবার আমরা যদি এটা রিফ্রেশ করি, আপনি আগেই চিন্তা করুন এখানে কি দেখা যাবে। তো আমরা যদি পেজটা রিফ্রেশ করি আমরা দেখব এখানে, যেহেতু আমাদের ওয়েবসাইটে অলরেডি দুটো পোস্ট রয়েছে, তো যেহেতু পোস্ট রয়েছে আমরা এখানে দেখব যে ইয়েস উই হ্যাভ পোস্ট। তো দেখি হয় কিনা, রিফ্রেশ করছি, দেখুন এখানে দেখাচ্ছে ইয়েস উই হ্যাভ পোস্ট, আমাদের এখানে পোস্ট আছে। আমরা যদি পোস্ট দুটোকে ডিলিট করে দেই আপনাদের জাস্ট দেখানোর জন্য, পোস্ট দুটোকে আমরা এখান থেকে জাস্ট ট্র্যাশ করে দিলাম, মুভ টু ট্র্যাশ অ্যান্ড অ্যাপ্লাই। এই মুহূর্তে আমাদের এখানে কোনো পোস্ট নেই এবং সবগুলো পোস্ট আমরা ডিলিট করে দিয়েছি। তো যদি আমাদের কোডটা ঠিক থাকে অবশ্যই আমাদের এখানে দেখানোর কথা নাথিং ফাউন্ড। এই যে দেখুন, যেহেতু এই মুহূর্তে কোনো পোস্ট নেই আমাদের এলস ফাংশন কাজ করেছে এবং এখানে লেখা এসেছে সরি নাথিং ফাউন্ড। দ্যাট মিন্স আমরা এখানে বুঝতে পারলাম যে ইফ এলস এই লুপটি ব্যবহার করার মাধ্যমে, দ্যাট মিন্স এই কন্ডিশন দিয়ে আমরা এখানে আমাদের পোস্ট গুলোকে শো করতে পারি। এখন কোশ্চেন হচ্ছে, এখানে আমরা ইফ এর যে প্যাটার্ন ইউজ করেছি, এখানে যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এবং এখানে প্যারেন্থেসিস কার্লি ইত্যাদি দিয়ে, এই যে আমরা প্যাটার্নটি ইউজ করেছি, জেনারেলি ইন জেনারেল ওয়েতে ওয়ার্ডপ্রেসে এই প্যাটার্ন ইউজ করা হয় না। ওয়ার্ডপ্রেসে আমাদের পিএইচপি তেই আমাদের দুই ধরনের প্যাটার্ন আমরা জানি ইফ এলস এর রয়েছে, তো পিএইচপি তে আমাদের সেকেন্ড প্যাটার্নটি ইউজ করা হয়। সেকেন্ড প্যাটার্নটি হচ্ছে এরকম, আপনাকে ইফ এর যে বন্ধনী শুরু এবং শেষ, এই যে এখানে শুরু এখানে শেষ, এরকম কোনো বন্ধনী ইফ এর দেয়া হয় না, এবং এলস এর ক্ষেত্রে এরকম কোনো বন্ধনী দেয়া হয় না। বন্ধনীর পরিবর্তে বন্ধনের অল্টারনেটিভ হিসেবে এখানে কোলন ইউজ করা হয়, দেখুন বন্ধনের পরিবর্তে আমরা এখানে কোলন ইউজ করলাম। এখন কোশ্চেন থাকতে পারে, যদি আমরা কোলন দেই তাহলে ইফ এর ইফটা কোথায় শেষ হবে, তাই না? ইফটা আপনার এলস এর পরে গিয়ে আমাদেরকে এইভাবে এন্ডিফ দিয়ে ক্লোজ করে দিতে হবে। এটা এটা পিএইচপি এর একটা ফরম্যাট, ইফ এলস এর দুই রকম ফরম্যাট পিএইচপি এর রয়েছে, একটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট বা কার্লি ইউজ করে একটা ফরম্যাট, এবং আরেকটা ফরম্যাট হচ্ছে এরকম কোলন ব্যবহার করে, এবং
আমাদের লুপটার শেষে মানে কন্ডিশনটার শেষে সিম্পলি এন্ড ইফ ব্যবহার করে। তো আমরা আমাদের ওয়ার্ডপ্রেসে এই সেকেন্ড প্যাটার্নটা সাধারণত ইউজ করা হয়। কেন করা হয় এটা আমার জানা নেই, দুইটা প্যাটার্নই কাজ করবে, কিন্তু আমি আজ পর্যন্ত যত জায়গায় দেখেছি এক্সপার্টরা কাজ করেন, ওনারা এইভাবেই কাজ করেন। সো এই জায়গায় আমরা ওই একই রকম ফরম্যাট এখানে আমরা কাজ করব। তো এখন আমরা এটাকে আরেকটু ডিপে যাই। এতক্ষণ তো আমরা জাস্ট সিম্পলি ছিলাম যে যদি পোস্ট থাকে দেখাও যে হ্যাঁ পোস্ট আছে, আর যদি পোস্ট না থাকে দেখাও যে কোনো পোস্ট নেই। আমরা রিফ্রেশ করে দেখি আমাদের এই প্যাটার্নটা কাজ করে কিনা। হ্যাঁ ঠিক আছে। তো এখন আমরা এখানে দুটো দুই তিনটে পোস্ট করি, জাস্ট যেহেতু আমরা পোস্ট গুলোকে শো করাবো, কিভাবে শো করাতে হয়। আমরা ব্যাক সাইডে তিনটা ওয়ার্ডপ্রেসের পোস্ট এখানে অ্যাড করে নিলাম টিউটোরিয়ালের সময় বাঁচানোর জন্য। ওয়ার্ডপ্রেস স্যাম্পল পোস্ট 1, 2, 3 এই নামে তিনটা পোস্ট করলাম। এখন আমাদের ওয়েবসাইটে তিনটা পোস্ট আছে, তো রিফ্রেশ করলে দেখাবে ইয়েস উই হ্যাভ পোস্ট। তো এখন আমরা এই উই হ্যাভ পোস্ট এই লেখার জায়গায় আমাদের এই পোস্ট গুলোকে শো করাবো, পোস্টের টাইটেল শো করাবো, ডিসক্রিপশন শো করাবো। এটার জন্য আমাদেরকে পোস্ট লুপ ব্যবহার করতে হবে। তো লুপ বলতে আমরা কি বুঝি আপনারা অলরেডি দেখেছেন, আমরা এখানে হোয়াইল লুপের ব্যবহার করব। তো হোয়াইল লুপ দিয়ে, হোয়াইল লুপের কাজ হচ্ছে একটা জিনিসকে বারবার বারবার লুপ করানো। তো যেহেতু একটা ওয়ার্ডপ্রেস সাইটে একটা পোস্ট থাকবে না, বিভিন্ন টাইপের পোস্ট থাকবে, ধরেন 5টা, 10টা, 20টা, 25টা, তো আমরা তো আর 20টা পোস্টের জন্য আমরা 20 বার কোড লিখবো না, বা আমাদের এখানে তিনটা পোস্ট আছে, তিনটা পোস্টের জন্য তো আমরা 3 বার কোড লিখবো না। আমরা লুপ লিখবো, একটা লুপ এমন ভাবে সেট আপ করে দিব যাতে করে 3টা, 5টা, 30টা, 300টা যত খুশি পোস্ট হোক না কেন, আলটিমেটলি যাতে সবগুলো পোস্ট লুপ ঘুরে ঘুরে বারবার পোস্টের টাইটেল, পোস্টের ডিসক্রিপশন বারবার আসতে থাকে। তো এটা করার জন্য আমাদের হোয়াইল লুপের হেল্প নিতে হবে। আমরা ইকোটা কেটে দিচ্ছি, এবং আমাদের হোয়াইল লুপটা ব্যবহার করতে হবে ইফের ভেতরে, কারণ যদি পোস্ট থাকে তাহলেই কেবল হোয়াইল লুপটা কাজ করবে। সো আমরা জাস্ট সিম্পলি হোয়াইল, আমাদের হোয়াইলের যে প্যাটার্ন রয়েছে আমরা ঠিক একইভাবে আমাদের এইভাবে প্যাটার্নটা আমাদের দিতে হবে, এবং এন্ড হোয়াইল করতে হবে লুপের শেষে। জাস্ট সিম্পলি ইন দ্য সেম ওয়েতে আমরা হোয়াইল লুপ নিয়ে কাজ করব। তো হোয়াইলের মধ্যে আমাদেরকে কন্ডিশন দিতে হবে, ঠিক সেম কন্ডিশন, যদি আমাদের পোস্ট থাকে তাহলে হোয়াইল লুপের ভেতরে ঢুকো, আর যদি পোস্ট না থাকে তাহলে হোয়াইল লুপের ভেতরে ঢুকবে না। আমরা জাস্ট সিম্পলি আমাদের টাইটেল আর ডিসক্রিপশন শো করানোর পরিবর্তে আমরা এখানে লিখি ইন মাই হোয়াইল লুপ। আমরা জাস্ট একটা ইকো করে দেখি যে অ্যাকচুয়ালি হোয়াইলের ভেতরে ঢোকে কিনা। তো রিফ্রেশ করলে আমরা দেখবো যে সে বারবার বারবার ইন মাই হোয়াইল লুপ, ইন মাই হোয়াইল লুপ ইচ্ছা মতো প্রিন্ট করতেছে। তো প্রিন্ট করতেছে করতে থাকুক, আমরা অ্যাটলিস্ট এইটা তো বুঝতে পারলাম যে আমাদের হোয়াইল লুপের ভেতরে ঢুকেছে, যেহেতু আমাদের পোস্ট আছে এবং হোয়াইল লুপটা কাজ করতেছে। তো এই যে হোয়াইল লুপের একটা কন্ডিশন তো দিতে হবে যে এটা কতবার ঘুরবে, যতবার পোস্ট থাকবে লুপটা ততবার ঘুরবে। তো এই কন্ডিশনটার জন্য আমাদের ওয়ার্ডপ্রেসের একটি চমৎকার ফাংশন রয়েছে, দি পোস্ট ফাংশন। এই এই ফাংশনটি যদি আমরা এখানে ইউজ করি, ইউজ করে যদি রিফ্রেশ করি, তাহলে দেখবো যতগুলো পোস্ট আছে এইটা ঠিক ততবার ঘুরবে। তো আমরা এখানে একটা লাইন ব্রেক ইউজ করি, লাইন ব্রেক ইউজ করলে সুবিধা হবে বুঝতে। রিফ্রেশিং, দেখুন এখন আমরা যেহেতু এখানে দি পোস্ট ব্যবহার করেছি, এখানে আমাদের যে কয়টা পোস্ট থাকবে সেই কয়বার ঘুরবে। আমাদের এখানে তিনটা পোস্ট করেছি এই জন্য এখানে এটা 3 বার লুপটা ঘুরেছে। তো এখন যেহেতু আমরা এখানে পেয়ে গেলাম যে কি যতবার পোস্ট ততবার ঘুরছে, সো এই ক্ষেত্রে আমরা জাস্ট সিম্পলি আমাদের এমন কিছু ফাংশন ইউজ করব যে ফাংশনগুলো দিয়ে আমাদের টাইটেলটা একবার শো করবে, কন্টেন্টটা একবার শো করবে। তো টাইটেলটা তো আর আমরা এমনিতে রাখবো না, অবশ্যই আমরা হেডিং এর মধ্যে রাখবো আমাদের টাইটেলটা। তো এই টাইটেলটা শো করানোর জন্য পিএইচপি এর চমৎকার ফাংশন রয়েছে, এবং সেটা হচ্ছে সিম্পলি দ্য টাইটেল। দেখুন সিম্পলি দ্য টাইটেল যদি আমরা ইউজ করি, আমাদের প্রত্যেকবার লুপ ঘোরার সময় একবার করে টাইটেল প্রিন্ট হবে। রিফ্রেশ করি। আচ্ছা এখানে কিছু একটা ভুল হয়েছে, পার্স এরর, লাইন নাম্বার 20 এখানে দেখাচ্ছে আনএক্সপেক্টেড লেফট অ্যাঙ্গেল সাইন, এখানে আমরা দেখতেছি কোথায় ভুল হলো। আচ্ছা দেখুন এখানে আমরা একটি ভুল করে ফেলেছি যে আমাদের কিন্তু এটা টোটালটা পিওর পিএইচপি কোড, একদম এই শুরু থেকে এই শেষ পর্যন্ত পিওর পিএইচপি। পিএইচপি এর মধ্যে কিন্তু এইভাবে হুট করেই এইচটিএমএল দেয়া যায় না। তো এইচটিএমএল দিতে হলে আমাদেরকে যেটা করতে হবে, আমরা আগে শিখেছি পিএইচপিটাকে আমরা উপরে একবার ব্রেক করে দিব, এবং এই এন্ড হয়েলের পরে পিএইচপিটাকে আরেকবার ওপেন করব। এতে করে যেটা হবে, পিএইচপি কোডগুলো ঠিকই কাজ করবে, পিএইচপিটা উপরে একবার ব্রেক হবে এবং আরেকবার ওপেন হবে, এবং মাঝখানে আমরা আমাদের এইচটিএমএল ইউজ করতে পারবো। HTML এর মধ্যে আমরা PHP দিয়ে আমাদের ফাংশন গুলোকে ইউজ করতে পারবো। এটা কিন্তু আপনারা আমাদের PHP বেসিক পর্ব আগেই দেখেছেন, সো আমি আর এখানে এটা নিয়ে আর ডিটেলসে বললাম না। রিফ্রেশ করি, এবার দেখবো আমাদের টাইটেল গুলো এখানে শো আপ হচ্ছে।
দেখুন আমরা তিনটা টাইটেল ছিল আমাদের, এই যে দেখুন তিনটা পোস্টের টাইটেল আমরা আইডেন্টিফাই করার জন্য নাম্বার 1, 2, 3 দিয়েছি, ঠিক একইভাবে এখানে তিনটা পোস্ট এখানে শো করতেছে। আমরা যদি এখানে ঠিক একইভাবে আরো একটা পোস্ট করি, দেখি এটা আসে কিনা, জাস্ট অ্যাড এ নিউ পোস্ট, আমি লরাম ইপসাম থেকে কন্টেন্ট নিয়ে আসি। সিম্পলি আমরা একটা নতুন পোস্ট করে দেখতেছি চেক করার জন্য আসে কিনা, আমরা যদি রিফ্রেশ করি এই যে দেখুন নতুন পোস্ট চলে এসেছে। তার মানে এখন বুঝতে পারতেছি আমরা যত পোস্ট করব অটোমেটিক্যালি আমাদের এই টাইটেল থেকে চলে আসবে। এখন আমরা টাইটেলের ভেতরে আমরা প্যারাগ্রাফ দিয়ে আমাদের যে কন্টেন্ট রয়েছে, পিএইচপি এর যে কন্টেন্ট গুলো রয়েছে, সেই কন্টেন্ট গুলো আমরা এখানে দেই। তো ঠিক সিম্পলি পিএইচপি তে আমাদের কন্টেন্ট দেওয়ার জন্য দা কন্টেন্ট ফাংশন রয়েছে। সিম্পলি আমরা রিফ্রেশ করলে দেখবো প্রত্যেকটা টাইটেলের নিচে প্যারাগ্রাফ দিয়ে দিয়ে এই যে কন্টেন্ট চলে এসেছে, প্রত্যেকটা টাইটেলে প্রত্যেকটা পোস্টের কন্টেন্ট চলে এসেছে। তো এখন আমাদের পোস্ট গুলো তো ওপেন করতে হবে তাই না, পোস্ট গুলোতে ক্লিক করলে যাতে এক একটা পোস্ট সেপারেটলি ওপেন হয় এরকম করতে হবে। এর জন্য আমরা সিম্পলি আমাদের এটাকে লিঙ্ক করে দিব, আমাদের পিএইচপি দা টাইটেল কে এখানে লিঙ্ক করে দিচ্ছি। এবং এখানে এই পোস্টের যে লিঙ্ক গুলো অটোমেটিক্যালি পাওয়ার জন্য আমাদের সিম্পলি এখানে পিএইচপি এর ফাংশন ইউজ করতে হবে, দা পারমালিঙ্ক। দেখুন খুবই ইজি কিন্তু মোটেও কঠিন, আপনাকে জাস্ট ফাংশনের রেফারেন্স গুলো জানলেই আপনি ওয়ার্ডপ্রেস সাইট সহজে তৈরি করতে পারেন। দেখুন দা পারমালিঙ্ক দেওয়ার পরে প্রত্যেকটা এটা লিঙ্ক আছে, এবং আমরা যদি প্রত্যেকটা পোস্টকে ক্লিক করি অটোমেটিক্যালি পোস্টের যে লিঙ্কটা, এই যে পোস্টের শেষে যে লিঙ্কটা, অটোমেটিক্যালি পারমালিঙ্কটা পেয়ে যাবে, এবং আলাদা একটি পেজ নিয়ে শুধু সেপারেটলি আমাদের সেই পোস্টটা ওপেন হবে। তো আমরা যদি আবার ফিরে যেতে চাই আমাদের লার্নিং ওয়ার্ডপ্রেস, আপনারা আগেই দেখেছেন আমরা এটাকে হোম পেজের সাথে লিঙ্ক করিয়েছি, এটাতে ক্লিক করে ফিরে আসলাম। আবার যদি আমরা এটাতে যাই, 2 নাম্বারটা যাই, 2 নাম্বারটা ওপেন হবে। ঠিক এমনি ভাবে আমরা যতগুলো এখানে দিতে চাই আমরা সবগুলোকে এখানে ওপেন করতে পারবো। সো আমরা বুঝতে পারলাম যে ওয়ার্ডপ্রেসে কিভাবে এই কাজগুলো করা হয়, কিভাবে আমরা এই লুপটা তৈরি করতে পারি, ইফ এলস তারপরে হোয়াইল এই তিনটার ব্যবহার করে আমরা এখানে আমাদের ওয়েবসাইটের যাবতীয় কাজগুলো করতে পারি, এবং এইভাবে আমরা পোস্ট গুলোকে শো করতে পারি। তো এই ছিল আমাদের বেসিক ইনফরমেশন সমূহ যে কিভাবে ওয়ার্ডপ্রেসের কোর ওয়ার্ডপ্রেসটা কাজ করে, এবং ওয়ার্ডপ্রেসের বিভিন্ন ডাইনামিক সিস্টেম গুলো আমরা কিভাবে নিয়ে আসতে পারি। এবং এতে করে দেখুন আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা কিন্তু এই মুহূর্তে একটা ডাইনামিক ওয়েবসাইট বলা চলে, কারণ হচ্ছে এটার টাইটেল ডাইনামিক, এটার মেইন টাইটেল ডাইনামিক, ডিসক্রিপশন ডাইনামিক, কন্টেন্ট গুলো প্রত্যেকটা কন্টেন্ট ডাইনামিক। এই মুহূর্তে আমাদের ওয়েবসাইটে যতগুলো এলিমেন্ট আছে, উই হ্যাভ মেড দেম অল ডাইনামিক কন্টেন্ট। সো আশা করি আপনারা এই পর্যন্ত বুঝতে পেরেছেন। তো আজকের পর্ব এই পর্যন্ত, আগামী পর্বের আমন্ত্রণ রইল বাসায় অবশ্যই অবশ্যই খুব ভালো করে 2-3 বার প্র্যাকটিস করবেন। আল্লাহ হাফেজ।